ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি সিঙ্গার টেলিভিশন দেখতে পাচ্ছেন, এটার কি প্রবলেম হয়েছে সেটা এখন আমরা দেখব এবং সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট যেটা করব, আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এদিকে একটু খেয়াল করে দেখতে পাবেন যে এখানে যে পাওয়ার এডিটার থাকে সেটা ব্ল্যাঙ্কিং করছে, অর্থাৎ সেটা আপ এবং ডাউন করছে, অর্থাৎ টেলিভিশনটা স্টার্ট নিচ্ছে না। এখানে আলোটা আপনার অন এবং অফ হচ্ছে, অর্থাৎ ব্ল্যাঙ্কিং করছে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা পাওয়ারের কারণে হতে পারে, আপনার 110 ভোল্টের কারণে হতে পারে, বা লো ভোল্টের কারণে হতে পারে, যে পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা দিচ্ছে, সেটা প্রাইমারিতে বা সেকেন্ডারিতে, দুই সেকশনে, যে কোনো একটা সেকশনে হতে পারে। তো এই প্রবলেমটি আমাদের দেখতে হবে এবং প্রবলেমটি সলভ করার চেষ্টা করতে হবে। তো চলুন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিসিবি বোর্ড রয়েছে, এটা হচ্ছে টেলিভিশনের একটি পিসিবি বোর্ড। তো এটা টেলিভিশনের ক্যাসিং থেকে ডিসকানেক্ট করতে গেলে আমার এখান থেকে কিছু ক্যাবেল ডিসকানেক্ট করতে হবে, তা নাহলে এই পিসিবি বোর্ডটি আমরা উল্টে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবো না। তো সেটা কীভাবে করতে হয় চলুন দেখা যাক। ফার্স্টে আমরা পিসিবি বোর্ডটি এভাবে ওপেন করবো। আপনারা দেখতে পাচ্ছেন এবার ক্যাবেলসগুলো আপনার টান লাগছে, অর্থাৎ বেঁধে যাচ্ছে। তো এই জন্য আমরা এক এক করে প্রত্যেকটি ক্যাবেল ডিসকানেক্ট করবো। প্রথমে আমরা যেটা করব, স্পিকারের ক্যাবেল দুইটি ডিসকানেক্ট করব। এরপর যেটা করব, সেন্সর ক্যাবেলটি ডিসকানেক্ট করব। এরপর প্যানেল ক্যাবেল, অর্থাৎ যেখানে পুশ সুইচ থাকে, কানেকশন থাকে, সেটা। এরপর আপনার এখানে একটি তারের কুণ্ডলী দেখতে পাচ্ছেন, ডিগাজিং কয়েল, তো সেটা ডিসকানেক্ট করব। এবং সর্বশেষ যে ক্যাবেলটি রয়েছে, এসি ক্যাবেল, অর্থাৎ এসি ইনপুট হয় সেই ক্যাবেলটি, তো সেটাও আমরা ডিসকানেক্ট করব। সেটাও ডিসকানেক্ট করে ফেলেছি। এবার খুব সহজেই আমরা পিসিবি বোর্ডটি উল্টিয়ে নিতে পারবো। এখানে আমাদের কাজের সুবিধার জন্য একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব, ঠিক এই পয়েন্টে যেখানে আমরা এসি কেবলটি কানেক্ট ছিল সেখানে। এই জায়গাটা আপনারা খেয়াল করে দেখতে পাবেন, এখান থেকে একটি বর্ডার রয়েছে, এই বর্ডারের যে অপোজিট পাশ রয়েছে ছোট্ট একটি সেকশন, এটা হচ্ছে আপনার প্রাইমারি সেকশন বা পাওয়ার সেকশন। তো এই সেকশনটা ফার্স্ট আমরা এখানে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো মেপে দেখব যে এখানকার ভোল্টেজগুলো আমরা ঠিক পাচ্ছি কিনা। এখানকার ভোল্টেজের জন্য আপনার এখানে আমরা যে প্রবলেমটি দেখলাম যে পাওয়ার এডিটার ব্ল্যাঙ্কিং দিচ্ছে, এটা হতে পারে প্রাইমারি কারণে হতে পারে, এমনকি সেকেন্ডারি কারণে হতে পারে, এটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। তো এই জন্যই আমরা নির্দিষ্ট হবার জন্য আমরা ভোল্টেজগুলো মেপে দেখব এবং প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তা চলুন এর ভোল্টেজগুলো আগে মেপে দেখি। এর ভোল্টেজগুলো মাপতে গেলে আমাদের কী করতে হবে, ফার্স্ট টেলিভিশনটাতে পাওয়ার দিতে হবে। এটা হচ্ছে মিটারের দুইটি লুপ, এটার সাহায্যে আমরা এর ভোল্টেজ মাপবো এবং ভোল্টেজ মেপে এর প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ফার্স্ট আমরা যেটা করব, যে এখান থেকে যে এসি ভোল্টেজটা ইন হয় সেটা সঠিকভাবে ইন হচ্ছে কিনা এবং সেটা সঠিকভাবে সার্কিটে পৌঁছাচ্ছে কিনা প্রাইমারিতে, তো সেটা দেখবার জন্য ফার্স্ট আমাদের কী করতে হবে, এখানে যে সিলেক্টার কাটাটি রয়েছে তো সেটা আমরা এসিতে সিলেক্ট করব। এবার আমরা ফার্স্ট হচ্ছে এখানে এসি যে ইনপুট ভোল্টেজটি হচ্ছে সেটা মেপে দেখব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এসি ইনপুট হচ্ছে 233 ভোল্ট প্রায়। এবার এখান থেকে ভোল্টেজটি জাম্পার বা ফিউজের সাহায্যে এই প্রান্তে যাচ্ছে এবং এই প্রিন্ট হয়ে এটা সরাসরি চলে যাচ্ছে আপনার, এখানে একটি চোক কয়েল রয়েছে বা কয়েল রয়েছে যেটার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভোল্টেজটি পাস হতে সাহায্য করে সেই প্রান্তে। হ্যাঁ, এটা অপর প্রান্তে চলে গেছে এবং এখানেও দুইটি আরেকটি কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলটির মাধ্যমেও ভোল্টেজটি পাস হচ্ছে। এ দেখেন এখানে কয়েল চিহ্ন রয়েছে,
আমরা এখানে ভোল্টেজটি পেয়েছি। এবার আমরা ফিল্টার ক্যাপাসিটরের ভোল্টেজটি মাপবো। ফিল্টার ক্যাপাসিটরের ভোল্টেজটি মাপতে গেলে আমাদের সিলেক্টর কাটাটি ডিসি 1000 এ সিলেক্ট করেছি। এবার আমরা এটা ফিল্টার ক্যাপাসিটর প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস এটা ধরবো। ধরার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে ভোল্টেজটি ঠিক রয়েছে কিনা। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে প্রায় 333 ভোল্ট রয়েছে, অর্থাৎ এখানে সঠিক ভোল্টেজটি রয়েছে, কারণ ফিল্টারে এসে ভোল্টেজটি একটু বেড়ে যায়। আমরা এসিতে যে ভোল্টেজটি দেখেছিলাম তার থেকে কিছুটা ভোল্টেজ বেশি আমরা ফিল্টারে পেয়েছি, 330 থেকে 333-এর ভিতরে এমন। তো এখান থেকে ভোল্টেজটি সরাসরি চলে গেছে আমাদের চপারের এক পিনে। হ্যাঁ, এখানেও আমরা সেই ভোল্টেজটি পেয়েছি যেটা আমরা ফিল্টারে পেয়েছিলাম। এবার আমাদের দেখতে হবে যে আমাদের আউটপুটে সঠিক ভোল্টেজটি রয়েছে কিনা। হ্যাঁ, আমরা আউটপুটে ভোল্টেজটি দেখতে পাচ্ছি 333 ভোল্ট, অর্থাৎ এখানে আমাদের ভোল্টেজটি ইন হচ্ছে এবং আউটও হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আউট হচ্ছে। এবার যেটা দেখবো আমরা যে এখানে কত ভোল্ট রয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে যে ভোল্টেজগুলো মেপে দেখলাম প্রাইমারিতে, এখানে প্রত্যেকটি ভোল্টেজ আমরা সঠিক পেয়েছি এবং ভোল্টেজটি আপনার এই পাশ থেকে ড্রপ দিচ্ছে না, ভোল্টেজটি আমাদের হয়তোবা সেকেন্ডারি থেকে ড্রপ দিতে পারে। তো সেটা দেখবার জন্য আমাদের এবার সেকেন্ডারি ভোল্টেজগুলো মাপতে হবে। সেকেন্ডারি ভোল্টেজগুলো মাপতে গেলে আমাদের এখানে মিটারে দুটি লুপ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে পজিটিভ লুপ এবং অপরটি হচ্ছে নেগেটিভ লুপ। তো এটা হচ্ছে নেগেটিভ লুপ। তো নেগেটিভ লুপটা এখন আমরা মাপার সুবিধার জন্য টিউবের গ্রাউন্ডের সাথে কমন করে দিব, যাতে এটা হাতে ধরে রাখতে না হয়। এই জন্য আপনারা দেখতে পেলেন যে আমরা এটা কমন করে দিয়েছি। এবার আমরা যেটা করব, সেকেন্ডারি ভোল্টেজগুলো মাপবো। ফার্স্ট এটা হচ্ছে সিঙ্গার টেলিভিশনের একটি পিসিবি। তো এটা পিসিবি শব্দের অর্থ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড একটি। তো এটা আমাদের মাপতে গেলে এখানে যেটা করতে হবে, প্রথমে আমাদের বি পজিটিভ ভোল্টেজটি মাপতে হবে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে বি প্লাস লেখা রয়েছে, প্লাস শব্দের অর্থ হচ্ছে পজিটিভ ভোল্ট, অর্থাৎ বি পজিটিভ ভোল্ট এমন। তো এখানকার ভোল্টেজটা আমরা ফার্স্ট মেপে দেখব। এখানে আমরা অনেকই ভোল্টেজ কম পাচ্ছি, কিন্তু যেহেতু আমাদের 1000 সিলেক্টর কাটারি দেওয়া রয়েছে, এখানে ভোল্টেজ থাকবে আপনার 0 থেকে 110-এর ভিতরে, যেহেতু এক এক সার্কিটে এক এক রকম বি পজিটিভ ভোল্ট ব্যবহার করা হয়। তো এই জন্য আমরা সিলেক্টর কাটাটি 200 ভোল্টে রাখবো ডিসি। হ্যাঁ, আমরা রেখেছি। এবার এখানে আমরা যেটা করবো, বি পজিটিভ ভোল্টেজটা মেপে দেখবো। আপনার খেয়াল করে দেখতে পাবেন যে এখানে ভোল্টেজটি স্থির না, অর্থাৎ আপনার ভোল্টেজটি আপ এবং ডাউন করছে, যে কারণে আমাদের এখানে ভোল্টেজটাও আপনার উঠানামা করছে সেটা বোঝাচ্ছে, অর্থাৎ 20 ভোল্ট 16 ভোল্ট 19 ভোল্ট এমন। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, এটা হচ্ছে কারণ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই বি পজিটিভ ভোল্টেজটা আউট হচ্ছে, এখানে একটি ডায়োড রয়েছে ডায়োডের মাধ্যমে। তো এজন্যই আমরা ফার্স্ট এখানে যে ডায়োডটি রয়েছে, ডায়োডের থেকে যে ভোল্টেজটা আউট হচ্ছে সেখানে আমরা দেখবো যে এখানে কোনো রেজিস্ট্যান্সের প্রবলেম হচ্ছে কিনা, এটা বুঝবার জন্য। তো এখানকার ভোল্টেজটা আমরা মেপে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভোল্টেজটি আপ এবং ডাউন হচ্ছে, অর্থাৎ এটা হওয়ার অর্থ হচ্ছে আমাদের হচ্ছে ভোল্টেজটি স্থির না, অর্থাৎ এই কারণে আমাদের পাওয়ার এলইডিটা ওখানে ব্ল্যাঙ্কিং করছে, অর্থাৎ আপ এবং ডাউন করছে এবং টেলিভিশনটা অন হচ্ছে না। তো আমরা বি পজিটিভ ভোল্টেজটি দেখলাম। এবার আমরা যেটা দেখবো, যেখানে একটি ভার্টিক্যাল আইসি রয়েছে, এর ইনপুট ভোল্টেজটি দেখবো। এর ইনপুট ভোল্টেজ থাকবে আপনার 0 থেকে 30-এর ভিতরে, যে কোনো একটা থাকতে পারে এমন। তো এখানে আপনারা 1, 2, 3 পিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ 3 লেগ দেখতে পাচ্ছেন। এর মিডিল লেগটা হচ্ছে মাইনাস ভোল্ট, অর্থাৎ গ্রাউন্ড ভোল্ট, এবং দুই পাশের যে ভোল্টেজটি থাকবে এটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্ট। অর্থাৎ এখানে আপনার ভোল্টেজটি মাপতে হবে আমাদের। আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এখানে আমাদের রয়েছে 0.5.23 ভোল্ট। এবার আমরা অপর লেগটি মেপে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.1.0 ভোল্ট বা 1 ভোল্ট এমন, অর্থাৎ এখানে আমাদের সঠিক ভোল্টেজটি আসছে না। এবার এখানে কিছু ভোল্টেজ আপনার আউট হয়, যেমন আপনার 24 ভোল্ট 12 ভোল্ট
এমন 10 ভোল্ট 8 ভোল্ট এমন, কারণ হচ্ছে আমাদের এখানে এখান থেকে 24-25 ভোল্ট আউট হয় ভার্টিক্যালের জন্য, 12 ভোল্ট আউট হয় আমাদের অডিওর জন্য এমন। তো এখানকার ভোল্টেজগুলো এক এক করে আমরা মেপে দেখবো। এখানেও একটি ডায়োড ইউজ করা হয়েছে যেটাতে ভোল্টেজটা আউট হয়, তো এখানকার ভোল্টেজটা আমরা মেপে দেখবো। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি আমরা 10.2 ভোল্ট। এরপর আরেকটি ভোল্টেজ আউট হচ্ছে এখান থেকে, সেটা আমরা মেপে দেখব। এখানে মাইনাস ভোল্ট শো করছে, -0.027 ভোল্ট। এরপর যেটা দেখব এখানে আরেকটি ডায়োড রয়েছে যেটা দিয়ে মাইনাস ভোল্ট আউট হচ্ছে, তো এখানে আমাদের ভোল্টেজ দেখাবে না, যেহেতু এপাশে মাইনাস আমরা এখানে মাইনাস কমন করেছি এই জন্য দেখেন আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে না। এরপরের যে আমাদের ডায়োডটি রয়েছে সেটা আমরা মেপে দেখব এবার। এখান থেকেও আমাদের ভোল্টেজটা আউট হচ্ছে না। ডিয়ার ফ্রেন্ডস, তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের ভোল্টেজটি আউট হচ্ছে না, বিধায় আমাদের প্রাইমারির প্রবলেম নয়, সেকেন্ডারিতে প্রবলেম রয়েছে। সেকেন্ডারি থেকে আমাদের ভোল্টেজটি এখানে এই সার্কিটে পাস হতে বাধা দিচ্ছে, যেহেতু প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজগুলো আউট হচ্ছে, চপারের থেকে ফার্স্ট যে পালসটি সেটা হচ্ছে ডায়োডের মাধ্যমে ভোল্টেজগুলো আউট হচ্ছে। তো এই জন্য আমাদের ফার্স্ট যদি আমরা গোড়ার থেকে অর্থাৎ মূল থেকে দেখতে দেখতে যাই, তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে যে এখানকার যে ডায়োডগুলো রয়েছে সেগুলো আমাদের এক এক করে মেপে দেখতে হবে যে এখান থেকে কোনো ভোল্টেজ বাধা দিচ্ছে কিনা। কিন্তু এই ডায়োডগুলো মাপতে গেলে আমাদের কী করতে হবে, প্রিন্ট থেকে এই ডায়োডগুলো ওপেন করতে হবে, কারণ পিসিবি বোর্ডে যখন আমাদের কোনো পার্টস কানেক্ট থাকে তখন আমরা যদি মাপি সেটা মিটার সঠিক মাপটি দেখায় না, এ কারণে আমাদের এগুলো ওপেন করতে হবে এবং এক এক করে মেপে দেখতে হবে। তো চলুন দেখা যাক, এখানে যে ডায়োডগুলো ইউজ করা হয়েছে আমাদের বি পজিটিভ ভোল্টেজ থেকে শুরু করে, বি পজিটিভ ভোল্টেজের জন্য এই ডায়োডটি ইউজ করা হয়েছে, এখানে একটি ডায়োড ইউজ করা হয়েছে, এখানকার প্রত্যেকটি ডায়োড আমরা এক এক করে খুলে মেপে দেখব। যেহেতু আমাদের ভোল্টেজ ড্রপ দিচ্ছে, কী প্রবলেম হয়েছে সেটা আমরা জানি না, তো সেটা খুঁজে বের করার জন্য আমাদের এই পার্টসগুলো খুলে মেপে দেখতে হবে। যদি এখানে ঠিক থাকে তাহলে আমাদের অন্য সাইড দেখতে হবে। তো চলুন দেখা যাক, যেহেতু আমরা এখানে সঠিক ভোল্টেজতে পাচ্ছিলাম না, এই জন্য আমরা এখানে যে 5 ভোল্ট থাকে এবং 8 ভোল্ট থাকে এটা আমরা মেপে দেখিনি। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে আমাদের ভোল্টেজটা আপ ডাউন, ভোল্টেজ ড্রপ দিচ্ছে এবং এলইডিটা ব্ল্যাঙ্কিং করছে, আমরা 5 ভোল্ট মেপে দেখলাম না কেন? আমাদের মূল ভোল্টেজ থেকে ভোল্টেজ ড্রপ দিচ্ছে, তাহলে আমরা 5 ভোল্ট মাপবো কেন? তো এই জন্য আমরা মূল ভোল্টেজের যে ভোল্টেজগুলো আউট হয় ডায়োডের মাধ্যমে, তো সেগুলো আমরা ফার্স্ট মেপে দেখবো, তাহলে আমাদের প্রবলেমটি ধরতে সহজ হবে। তা চলুন দেখা যাক, আপনারা দেখলেন যে এখানে যে ডায়োডগুলো ছিল সেগুলো আমরা সাকারের সাহায্যে এটা ওপেন করে ফেলেছি। এবার আমরা এগুলো মেপে দেখব যে এটা ভালো রয়েছে কি নষ্ট রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এটা দিয়ে মাপতে গেলে আমাদের প্রথমে নেগেটিভটা নেগেটিভ এবং পজিটিভটা পজিটিভে সিলেক্ট করতে হবে। যদি আমরা এটা উল্টিয়ে ধরি এবং ডায়োডটি যদি ভালো থাকে তাহলে আমাদের এখানে কোনো ভ্যালু দেখাবে না, কিন্তু এটা যদি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দেখায় ধরি তাহলে এখানে একটি ভ্যালু দেখাবে, যদি ভ্যালু দেখায় তাহলে এটা ভালো, যদি কিনা এখানে বিপ সাউন্ড আসে তাহলে ডায়োডটি নষ্ট, বিপ সাউন্ড আসবে এবং ভ্যালু দেখাবে সেই ক্ষেত্রে আমার সেই ডায়োডটি নষ্ট হবে। তা চলুন এটা মেপে দেখি। হ্যাঁ, এটা আমরা উল্টে ধরেছি, এই জন্য এখানে অন চলে আসছে। এবার আমরা সঠিকভাবে ধরবো এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা একটি ভ্যালু উঠেছে, অর্থাৎ এই ডায়োডটি ভালো রয়েছে। এবার এর পরেরটি মেপে দেখবো আমরা, আমাদের এই ডায়োডটিও ভালো রয়েছে, যেহেতু আমাদের এগুলো প্রিন্টে রয়েছে এই জন্য মাপতে একটু প্রবলেম হচ্ছে। এবার এর পরের যে একটি ডায়োড দেখতে পাচ্ছি এটা আমরা মেপে দেখবো। আপনার একটি এখানে বিপ সাউন্ড শুনতে পাচ্ছেন, তো এবং একটি ভ্যালু আসছে, তো এই ডায়োডটি সম্ভবত নষ্ট। তো এটা বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে, এটা পিসিবি বোর্ড থেকে সম্পূর্ণরূপে আমরা এটা খুলে ফেলবো, খুলে ফেলার পরে আমরা বুঝতে পারবো এটা নষ্ট রয়েছে কি না। তো এটা আমরা দেখে রাখলাম, এরপরে যে আর দুইটি রয়েছে এই দুইটাকে মেপে দেখি, তারপর এটা দেখবো আবার পুনরায়। এবার এটা সঠিকভাবে ধরবো, হ্যাঁ অর্থাৎ এটাও ভালো রয়েছে। এরপরে যে ডায়োডটি রয়েছে সেটাও আমরা মেপে দেখবো।
এটা প্রিন্টের সাথে লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা ভালো রয়েছে। যখন আমরা পিসিবি বোর্ড থেকে, এই কারণে এটা ওপেন করলাম, আপনার একটা জিনিস খেয়াল করেন, যখন আমার পিসিবি বোর্ডে লাগছে তখন কিন্তু একটা বিপ সাউন্ড আসছে, খেয়াল করছেন? আমি তো ডায়োডে ধরিনি, এটা একটা বিপ সাউন্ড আসছে। এই জন্য আমাদের এই পার্টসগুলো মাপতে গেলে আমাদের পিসিবি বোর্ড থেকে এগুলো ডিসকানেক্ট করে নিতে হয়। এবার দেখেন এটা দিচ্ছে না। এবার আমরা যেটা দেখেছিলাম যে আমাদের বিপ সাউন্ড হচ্ছিল, তো এটা নষ্ট কিনা এটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ আমরা পিসিবি বোর্ড থেকে এটা খুলে তাই মেপে দেখবো, যেহেতু এটা সন্দেহ হচ্ছে আমাদের। এই জন্য তো চলুন এটাকে ওপেন করে দেখি। আমাদের যে ডায়োডটি এখান থেকে সন্দেহ হচ্ছিল, অর্থাৎ বিপ একটি সাউন্ড আসছিল, সেই ডায়োডটি আমরা এখন পিসিবি বোর্ড থেকে ওপেন করে মেপে দেখবো। এটা আমরা ওপেন করে ফেলেছি। এটা হচ্ছে সেই রেকটিফায়ার ডায়োড যেটা আমরা ওখান থেকে ওপেন করেছিলাম, এটা এখন আমরা মেপে দেখব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটা ভ্যালু উঠেছে এবং বিপ একটি সাউন্ড আসছে, যেটা আসলে কিনা ডায়োডটি নষ্ট বলে গণ্য করা হয় এমন। এবার আমরা এটা ঘুরিয়ে দিব। হ্যাঁ, এরপরও আমাদের আসছে এটা। এবার এখানে আমরা একটি ভালো রেকটিফায়ার ডায়োড এনে মেপে দেখবো যে সেটার কি মাপ দেখায়, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখতে পেলেন যে এখানে এটা উঠালাম, দেখেন এখানে কোনো উঠছে না, অর্থাৎ প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস ধরেছি এই জন্য। এবার যখন এটা প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস ধরবো, তখন একটি ভ্যালু আসবে, বাট কোনো বিপ সাউন্ড আসবে না। যদি বিপ সাউন্ড আসে তাহলে এই রেকটিফায়ার ডায়োডটি নষ্ট। আপনারা দেখলেন যে এখানে কোনো বিপ সাউন্ড আসলো না, অর্থাৎ এই রেকটিফায়ার ডায়োডটি ভালো রয়েছে। এবার আমরা এই রেকটিফায়ার ডায়োডটি এখানে কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে রেকটিফায়ার ডায়োডটি ওপেন করেছিলাম, তো এটার প্লাস মাইনাস দেখে আমাদের এখানে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটা আমরা এখানে কানেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা টুইজার ইউজ করতে পারলাম না, কারণ হচ্ছে এখানে আরো কিছু পার্টস রয়েছে। এই জন্য সুন্দরভাবে এখানে কানেক্ট করেছি। এবার আমরা এখানে যে রেকটিফায়ার ডায়োডগুলো আমরা ওপেন করেছিলাম সেগুলো প্রত্যেকটি কানেক্ট করব এবং পাওয়ারটি মেপে দেখবো যে আমাদের সঠিক পাওয়ারটি এসছে কিনা। এবং এটা সোল্ডার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের পিনগুলো শর্ট হয়ে না যায়, শর্ট হয়ে গেলে আমাদের পাওয়ারটি পুনরায় আবারও নষ্ট হয়ে যেতে পারে। এবার সুন্দর করে লেগ দুইটি কেটে দিতে হবে। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং ভোল্টেজটি মেপে দেখব, যদি এখানে সঠিক ভোল্টেজটি পেয়ে যায় তাহলে আমরা এটা অন করার চেষ্টা করব সার্কিটটি সেট করে। হ্যাঁ, আপনারা দেখলেন যে আমরা এখানে একটি রেকটিফায়ার ডায়োড নষ্ট পেয়েছিলাম, সেই ডায়োডটি আমরা পিসিবি বোর্ড থেকে ওপেন করে মেপে দেখেছি নষ্ট, এবং সেখানে আরেকটি নতুন ডায়োড আমরা কানেক্ট করেছি। এবার আমরা যেটা করব, এখানে যে এক্সটার্নাল এসি কর্ডটি লাগিয়েছিলাম সেটা আমরা খুলে দিয়ে পিসিবি বোর্ডটি সেট করে এটা অন করে দেখবো যে আমরা এই প্রবলেমটি সলভ করতে পেরেছি কিনা। তো চলুন দেখা যাক। এবার আমরা এখানকার এক্সটার্নাল এসি কর্ডটি ওপেন করে ফেলবো। যেহেতু এটা আমরা পরীক্ষা করব, এজন্য আমরা প্রত্যেকটি ক্যাবেল এটাতে কানেক্ট করব না, জাস্ট এসি ক্যাবেলটি এবং সেন্সার ক্যাবেলটি কানেক্ট করব। হ্যাঁ, আমাদের এসি ক্যাবেলটি কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা সেন্সার ক্যাবেলটি কানেক্ট করব। আপনারা দেখলেন যে আমরা এই
টেলিভিশনটা যে প্রবলেমটি পেলাম, একটি রেকটিফায়ার ডায়োড নষ্ট ছিল, সেটা আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে আমরা এবার টেলিভিশনটা অন করব। এটা হচ্ছে সিঙ্গার একটি টেলিভিশন। এবার টেলিভিশনটাতে পাওয়ার দেবো এবং দেখবো এখানে সে ব্ল্যাঙ্কিং করছে কিনা। আপনার খেয়াল করে দেখতে পাবেন যে এখানে সে ব্ল্যাঙ্কিংটা করছে না, আপ এবং ডাউন করছে না। অর্থাৎ আগে যে ব্ল্যাঙ্কিংটা করছিল এবং আলোটা অনেকটা কম ছিল, তো সেটা এখন করছে না। এবার আমরা রিমোটের সাহায্যে এটা অন করবো। অন করবার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের টেলিভিশনটা অন হয়েছে কিনা এবং আমরা প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। হ্যাঁ, এটা আমরা অন করেছি। এটা অন হওয়ার সময় এখানকার যে পাওয়ার লিড থাকে সেটা অফ হয়ে যায়। এটা অন হয়েছে। এটা অন যদি না হতো তাহলে আমাদের এখানে এলইডিটা জ্বলে থাকতো। এই দেখেন, এবার এটা অন হয়েছে এবং এখানকার এটা লিভে গেছে। অর্থাৎ আমরা স্ক্রিনে পুরোটাই আলো দেখতে পাচ্ছি। তো আমরা এই প্রবলেমটি নো সিগন্যাল, যেহেতু আমরা ডিশের লাইনটা দেয়নি, কারণ ডিশের লাইন দেয়নি কারণ আমাদের একটা পাওয়ার প্রবলেম ছিল। তো আমাদের পাওয়ার এসছে, এই জন্য হচ্ছে আমরা ডিশের ক্যাবেলটি কানেক্ট করে নিই। তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।